ভাই, ঢাকার ফিশ লাভার্স, হ্যাঁ, আপনার মন থেকে বলেন যে ঢাকার ফিশ লাভার্স এর ভিডিও দেখে আপনি কি আপনার একটু হলেও কি বিন্দু মাত্র উপকার হয়েছে, আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে। বিন্দু পরিমাণ না ভাই, অনেক উপকার হয়েছে। এখানে শিকারীরা একজনের মাছ মানে মারলে সে আরেকজন বলে না যে মাছ আমি পাইছি। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিওর কারণে অনেক জায়গা আমি পরিদর্শন করছি, অনেক জায়গাতে আমি মাছও পাইছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি এসেছি কুচ্চামারা ব্রিজে, তো এখানকার কি অবস্থা সেটার আপডেট দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন দুজন শিকারী এখানে মাছ ধরতেছে, তো তারা এইমাত্রই আসছে, তো তাদের সাথে কথা বলি দেখি কি অবস্থা, কি পরিস্থিতি তাদের। দেখেন বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? তো আজকে কি অবস্থা আপনার কুচ্চামারা ব্রিজে, কখন আসেন আপনি? তো ভাই আধা ঘন্টা, আধা ঘন্টা হয়েছে না, এর আগে আসছিলেন এখানে? কালকে আসছিলেন, পাইছিলেন এখানে? তিনটা কালিবাউস, সাইজ কেমন? আধা কেজি সাইজের না, তো আজকে আসছেন আধা ঘন্টা হবে না। তো মাঝে মাঝে আসেন মানে পান মাছ পায় এখানে কালীবাউস? তো মাঝে মাঝে মাছ ধরতে আইলে কুচ্চামারে আসেন? কুচ্চামারে আসেন নাকি পান মাছ পান? তো এই যে এলাকা না, তিনি হাসনাবাদ থেকে এসেছে, তারা প্রায় এখানে আসে ফিশিং করতে, তো কালকেও আসে, কালকে মোটামুটি তিনটা মাছ ধরেছে আধা কেজি সাইজের। তো আজকে তারা প্রায় আধা ঘন্টা হলো আসছে, এই যে ব্রিজের পায়ের এখানেই তারা বসে ফিশিং করতেছে, দেখেন। তো আমরা আজকে মূলত আসি এখানে যে এখানে কি অবস্থা কুচ্চামারা ব্রিজে, তো এখানে মোটামুটি পানির অনেক পরিষ্কারই দেখা যাচ্ছে, তো আশা করা যায় এখানে মাছ খাবে ট্রাই করলে। সুন্দর একটা ফিশিং স্পট এটা, এটা হচ্ছে ধলেশ্বরী নদীর কুচ্চামারা ব্রিজ। সুন্দর একটা পয়েন্ট, তো যে দেখতে পাচ্ছেন এখানে অনেকজন শিকারী বসে, যে পাশে কয়েকজন শিকারী বসে, কিন্তু তারা এখনো কোনো মাছ পায় নাই, যে হাত ছিপ দিয়ে খেলতেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? মাছ পাইছেন নাকি? ট্যাংরা মাছ পাইছেন? কালি মাছ পান নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই কোথা থেকে আসছেন? রাজেন্দ্রপুর না, তো এখানেই তো পিঁপড়া ডিম দিয়ে মারতেছেন নি? ও ইচা মাছ, তো তিনি ট্যাংরা মাছ ধরতেছে। হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে, কিন্তু এখানে এখনও তারা ওরকম মাছ পায় নাই, তিনি কয়েকটা ট্যাংরা মাছ পেয়েছে। সেখানে আমি মোটামুটি তিন চারজন শিকারী দেখেছি, বাট তারা এখনও কোনো মাছের দেখা পায় নাই। তো আমি কুচ্চামারার এই সাইডটায় যেতেছি, পার হাউস, তো এখানে কোনো শিকারী বসে কিনা তা দেখব, কি এসব জায়গায় বসে বসে শিকারী মাছ ধরে। আমি সামনে যাচ্ছি দেখি কোনো শিকারী দেখা পাই কিনা। পুরো জঙ্গল এলাকা, এখানেও পাড় দিয়ে শিকারী বসে, তো দেখি কোনো শিকারী দেখা পাই কিনা আমরা, তো আমাদের সাথে থাকুন। তো আমি এই জঙ্গল পার হয়ে তো একজন শিকারী ভাইয়ের সাথে শিকারী দেখা পেলাম, তো যাই দেখি কি অবস্থা। দেখেন তিনি খুব সুন্দর একটা পয়েন্টে বসছে ছাটার পাশে, দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো প্রায় জঙ্গল পার হয়ে আপনার দেখা পাইলাম একজন শিকারীর, কি অবস্থা, কোথা থেকে আসেন আপনি? ভাই আমি ধুরেন কবরস্থান
জুরাইন জুরাইন থেকে না? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে যারা দেখবে জুরাইনের অনেক শিকারি দেখবে আপনার ভিডিও। তাহলে তো আমরা মূলত আসি ঢাকার ফিশ লাভার্স ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ভিডিও দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই দেখি। আচ্ছা কেমন লাগে আমাদের ভিডিওগুলো? বেশ ভালো ভাই। ভালো লাগে না? নতুন নতুন স্পট জানা যায়। আচ্ছা আচ্ছা, যা যা মাছ মারার। ও তো এর আগে আসছিলেন এখানে আপনি? এখানে এর আগে আসছিলাম দুই সপ্তাহ আগে। দুই সপ্তাহ না? পাইছিলেন কোনো মাছ? না তখন আর কি কটা ফুললি মাছ পাইছিলাম আর একটা বলের বাচ্চা পাইছিলাম। বলের বাচ্চা পাইছিলেন না? আচ্ছা আচ্ছা, তো আজকে কি অবস্থা, কি দেখতেছেন, কি পরিস্থিতি? অবস্থা ভালো না, বিশেষটা ভালো না। না তো পানি তো মোটামুটি অনেক ক্লিয়ার দেখা যাইতেছে, কিন্তু মাছের কোনো নাড়াচাড়া দেখেন এদিকে? মাছের নাড়াচাড়া নাই না? আচ্ছা আচ্ছা, তো দেখেন এই একজন শিকারি ভাই ছাড়ার পাশে বসে, সুন্দর একটা পয়েন্ট তিনি বলতেছে এখানে মাছের নাড়াচাড়াও কম, এখনো কোনো মাছের দেখা পায় নাই। তো এত সুন্দর একটা ফিশিং স্পট, কিন্তু এই সিজনে বুঝলাম না, কারণ এই সিজনে অনেক শিকারি এই পার ঘেসে আপনার লাইন সিরিয়ালে বসে, কিন্তু এখানে শিকারি নেই। তো তিনি এর আগেও আসছিল এখানে, ওরকম কোনো রেজাল্ট করতে পারে নাই, ছোট একটা বল মাছ পেয়েছে আর কয়েকটা ফলি মাছ পেয়েছে। খুব সুন্দর একটা ফিশিং প্লেস। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতেছি, কোনো মাছের নাড়াচাড়া দেখতে পারে পাইতাছি না, কিন্তু পানি অনেক পরিষ্কার, আশা করা যায় এখানে একটা মাইর হবে। সুন্দর একটা ফিশিং স্পট দেখতে পাচ্ছেন। ওই ব্রিজের নিচে দেখলাম কয়েকজন শিকারি, তারা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে, কেউ ট্যাংরা মাছ ধরতেছে, কেউ পুঁটি মাছ, কেউ কালিবাউস ধরতেছে। আর এই ভাই মূলত আসে রুই নলা ধরার জন্য। এই বন্ধুবান্ধব যেটি আছে মানে সবকটারে আমি বারবার কই যে আপনারটা ফলো রাখেন, ঢাকার ফিশ লাভার্স। তো ভাই আমাদের ভিডিও দেখে এবং আমাদের তার সাথে অনেকক্ষণই কথা হইলো, খুব সাপোর্ট করে ঢাকার ফিশ লাভার্সকে, কারণ তিনি নিজেও শিকারি আর তার যত শিকারি ভাই এবং বন্ধু আছে তাদেরকেও আমাদের ভিডিও দেখার দেখতে বলে। তো শুধু এই ভাই না, আপনারা যারাই আমাদের ভিডিওগুলো দেখতেছেন যদি মনে করেন যে আমাদের ভিডিও আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে আপনারা শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওগুলো দেখে, কারণ আমাদের ভিডিও এগুলো দেখলে আপনারা বিভিন্ন ফিশিং স্পট আপনারা জানতে পারবেন, চিনতে পারবেন। যেমন দৃষ্টান্ত উদাহরণ ভাই, ঢাকার ফিশ লাভার্স। হ্যাঁ, আপনার মন থেকে বলেন যে ঢাকার ফিশ লাভার্সের ভিডিও দেখে আপনি কি আপনার একটু হলেও কি বিন্দুমাত্র উপকার হয়েছে, আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে? বিন্দু পরিমাণ না ভাই, অনেক উপকার হয়েছে। এখানে শিকারীরা একজনের মাছ মারলে সে আরেকজনকে বলে না যে মাছ আমি পাইছি। আচ্ছা আচ্ছা, আপনার ভিডিওর কারণে অনেক জায়গা আমি পরিদর্শন করছি, অনেক জায়গাতে মাছও পেয়েছি। আশা করি যে আপনি সামনে থেকে আরো ভালো ভালো ভিডিও দেবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাদের এই এই যে কথা, এগুলো শুনলে আমাদের মনে করেন এটাই আমরা আমাদের সার্থকতা। তো এ হচ্ছে আজকে কুচ্চামারা ব্রিজের এ হচ্ছে পরিস্থিতি। তো ভাই এখানে এই পয়েন্ট থেকে আপনার চলে যাবে, তার কারণ এখানে পরিস্থিতি বেশি একটা ভালো না। তো যাই হোক, যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে পেজে ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি এখন চলে যাব, তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।